হ্যালো ফ্রেন্ডস, জুকি বাটন হল সুইং মেশিন। বন্ধুরা, এই মেশিনের নাইপ পরে আটকে থাকে, দেখতে পাচ্ছেন নাইপ পরে আটকে আছে। তো বিভিন্ন কারণে নাইপ পরে আটকে থাকতে পারে, যেমন নাইফে যদি ধার না থাকে, নাইফে যদি ডাউন করে লাগানো থাকে এবং নাইফের রিটার্ন স্পিড যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু নাইপ পরে আটকে যেতে পারে। নাইপ পরে যখন আটকে থাকে তখন মেশিনটি হ্যাং মারে এবং মেশিনে ইরর দেখায়। তো ইরর 999। বন্ধুরা দেখতে পাচ্ছেন মেশিনের ইরর দেখাচ্ছে, ইরর 999। তো প্রথমে মেশিনের নাইফটি উঠিয়ে দিতে হবে, হাত দিয়ে উঠাতে পারেন এবং ড্রাইভার দিয়ে উঠাতে পারেন। মেশিনের নাইফটি উঠিয়ে দেওয়ার পরে মেশিনের পাওয়ার অফ করে দিতে হবে। এরপরে আবার মেশিনের পাওয়ার অন করতে হবে। মেশিনের পাওয়ার অন করার পরে এম বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে 3 সেকেন্ড। কে প্রোগ্রাম চলে আসবে, দেখতে পাচ্ছেন কে প্রোগ্রাম চলে এসেছে। এরপরে আইটেম বাটনের সাহায্যে K20 অর্থাৎ K20 নাম্বার প্রোগ্রামে যেতে হবে। K20 নাম্বার প্রোগ্রাম হচ্ছে নাইফের রিটার্ন স্পিড। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন K20 নাম্বার প্রোগ্রাম চলে এসেছে। K20 নাম্বারে 0 আছে, এই 0কে আমি 3 করে দেব প্লাস বাটনের সাহায্যে। দেখতে পাচ্ছেন 0কে আমি 3 করে দিয়েছি, নাইফের রিটার্ন স্পিড আমি 3 করে দিয়েছি। এরপরে রেডি বাটনের চাপ দিয়ে সেভ করে দিতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু নাইফ পরে আটকে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো এই মেশিনের মেশিন মডেল আপনারা অবশ্যই জানেন, মেশিন মডেল LBS 1790S। তো এখন মেশিনটি সুইং করা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। So friends, we'll be fine. See you in the next video. Thank you.